তাহলে কত গুরুত্ব? বলেন গুরুত্ব বেশি না কম? বলেন বেশি না কম? বেশি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস যে পাঁচ ওয়াক্ত সালাতের দরজা শুরু হয়, দিন শুরু হলো তার ফজরের সালাত দিয়ে। আপনারা আমার দিন শুরু হয় কী দিয়ে বলেন? ফজর সালাত দিয়ে। এখন রাসূল বলছেন যে ব্যক্তির পাঁচ ওয়াক্ত সালাতের দরজা শুরু করলো, দিন শুরু করলো দরজা খুলে, কী দরজা? ফজরের সালাত দিয়ে। যে ব্যক্তির ফজর দিয়ে তার দিন শুরু হলো, আল্লাহ নিজে বলছেন ওই ব্যক্তির জিম্মাদারি সারা দিনের জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই বহন করলাম। তার পুরা দিনের জিম্মাদারির দায়িত্ব কে নিলেন বলেন? আল্লাহ নিছেন। এখন আপনার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন। এখন এই অবস্থা যে আপনার মরণ হয়, তাহলে আপনি কার জিম্মায় মারা গেলেন বলেন? আল্লাহর জিম্মায় মারা গেলেন, সহিহ মুসলিমের হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে শুনুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফজরের সালাত চার রাকাত, দুই রাকাত সুন্নাত, দুই রাকাত ফরজ সালাত, কিন্তু প্রথমে সুন্নাত দুই রাকাত পড়তে হয়। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফজরি খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের দরজা শুরু করলো ফজর দিয়ে, আর এই ফজরের দুই রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত আগে আদায় করলো, ওই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সারা পৃথিবী বিক্রি করে যত টাকা হবে দুই রাকাত সুন্নতের তত টাকার সমান পরিমাণ সওয়াব হবে না বলছে। সারা পৃথিবী বিক্রি করে যত টাকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত কিছু আছে এগুলো এক পাল্লা রাখলেও দুই রাকাত ফজরের সুন্নতের সওয়াব তার চেয়ে বেশি হবে, সহিহ মুসলিমের হাদিস। তাহলে ফজরের দুই রাকাত সুন্নাত যদি এত পাওয়ারফুল হয়, তাহলে ফরজ কত হতে পারে? তাহলে ফরজ কত হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা নামাজিকে নামাজের জান্নাতের দরজা তাকে ডাকবে, বলেন সুবহানাল্লাহ। নামাজের দরজা ডাকবে, হজের দরজা ডাকবে, শ্যাম পালনকারীর দরজা ডাকবে, দান সাদাকার দরজা ডাকবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে সাহাবীদের সামনে বলছেন যে প্রত্যেকটা আমলকারীকে জান্নাত থেকে তাকে আমন্ত্রণ করা হবে যে আপনি আমার ইল্লাল্লাহ।